হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে আমরা রয়েছি হুগলি জেলার একটি গ্রামে। বন্ধুরা, সাত সকালে এসে উপস্থিত হয়েছি হুগলি জেলার শামবাটি নামক গ্রামে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শামবাটির একটি মন্দিরের প্রাঙ্গণে এবং মন্দিরের পাশেই রয়েছে একটি সুন্দর জলাশয়। এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণটি তোমরা দেখতে পাচ্ছ, যেটি গ্রিল দিয়ে ঘেরা রয়েছে। আমরা ভিতরে প্রবেশ করব এবং তোমাদের মন্দিরের ভিতরের অংশটি এবং বিগ্রহ দুটোই দেখানোর চেষ্টা করব। তো ধীরে ধীরে ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আমি পুরো ভিডিও জুড়ে মন্দিরটা সম্পর্কে বিস্তারিত বলবো এবং ভিতরের যে মূর্তি রয়েছে ভগবানের, তো সেটিও তোমাদের দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, তোমাদের জানিয়ে রাখি এই মুহূর্তে আমরা যে মন্দিরে রয়েছি সেই মন্দিরের নাম হলো শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির। কথিত আছে এই রামেশ্বর শিব মন্দিরে নাকি মা সারদা এসেছিলেন, তো সেই কাহিনীও তোমাদের জানাবো। যদিও সেই কাহিনী এই মন্দিরের পাশে পাথর ফলকে খোদাই করা রয়েছে, সেই পাথর ফলকের খোদাই করা অংশটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব এবং পাশাপাশি খোদাই করা অংশে কী লেখা আছে সেটিও তোমাদের জানাবো। কথিত আছে বাবা রামেশ্বর শিবের দর্শন পেয়েছিলেন মা সারদা হুগলি জেলার শামবাটি নামক এই গ্রামে। মা সারদার কনিষ্ঠ ভ্রাতা অভয়চরণের কন্যা রাধারানী অরূপে রাধা, যাকে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যোগমায়া বলতেন, একসময় তার কঠিন অসুখ হয়েছিল। তখন নাকি মা সারদা তার সুস্থতা কামনার জন্য মানত করেছিলেন শামবাটির এই যে শিব মন্দির রয়েছে বাবা রামেশ্বর শিব মন্দির এখানে, এবং পরবর্তীকালে নাকি মা সারদাকে বাবা রামেশ্বর দেখা দিয়েছিলেন। এর পরবর্তী সময়ে যখন রাধারানী সুস্থ হয়ে উঠেছিল তখন মা সারদা এই স্থানে আসেন, এবং জানা যায় যে মা সারদা গলায় একটি রুদ্রাক্ষের মালা পরতেন, যেটি প্রথম দিকে সোনার তারে বাঁধা ছিল। পরবর্তীকালে তিনি নাকি সেই সোনার তার খুলে রুদ্রাক্ষের মালাটি সুস্থ দিয়ে বেঁধে পরতেন, এবং যে সোনার তারে তার এই গলার রুদ্রাক্ষের মালাটি গাঁথা ছিল সেই সোনার তারটিকে তিনি পরবর্তীকালে পরিণত করেছিলেন সোনার পৈতেতে, এবং এই সোনার পৈতেটি তিনি বাবা রামেশ্বর শিবকে প্রদান করেছিলেন শামবাটির এই গ্রামের যে রামেশ্বর শিব মন্দির আছে সেখানে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। দেখতেই পাচ্ছ অন্যান্য মন্দিরের মতো ভিতরে একটি ঘণ্টা রয়েছে এবং একটি ইলেকট্রিক ঘণ্টাও রয়েছে, আর সমগ্র মন্দিরটা সিসিটিভির নিয়ন্ত্রণাধীন রয়েছে। এই মুহূর্তে পুজো শুরু হবে, ঠাকুরমশাই জোগাড় করছেন, তো পুজোটা আমি তোমাদের দেখাবো। তার আগে দেখো মন্দিরের চারিদিকটা কত সুন্দর। মন্দিরের গায়ের পাথর ফলক থেকে এবং মন্দিরে আগত পুণ্যার্থীদের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরে বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয় এবং তাবিজ কবচও দেওয়া হয়। যেমন এই মন্দিরে বাতের রোগের এবং অর্সের চিকিৎসার জন্য মাদুলি ও ঔষধ দেওয়া হয়, এবং ভক্তরা তাদের রোগ নিরাময়ের আশায় এবং বাবার প্রতি বিশ্বাসে এই মন্দিরে আসেন। এবং ভক্তদের কাছ থেকে জানতে পারলাম যে তারা এই মন্দিরে এসে যে সমস্ত ওষুধ বা তাবিজ নিয়ে গেছেন তাতে তাদের সুফল হয়েছে, তাই তারা বারবার আসেন এই মন্দিরে। Thank you.
মন্দিরের পূজার যে সমস্ত রীতিনীতি আছে তা সমাপ্ত হয়েছে এবং আমাদেরও পুজো দেওয়া হয়ে গেছে। আমরা এই মুহূর্তে মন্দির ছেড়ে বেরিয়ে এসেছি সামনেটাতে মন্দিরের, আর তোমাদের মন্দিরের সামনেটা দেখাই। দেখতেই পাচ্ছ মন্দিরের পাশে একটি পুকুর রয়েছে এবং পাশেই কিছু গাছপালা রয়েছে। মোটামুটি এই জায়গাটা ছায়া রয়েছে এবং দেখতেও খুব সুন্দর। পিছনে একটি তুলসী মঞ্চ রয়েছে, এই মুহূর্তে সেটা তোমরা দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে আসতে চাও তো অবশ্যই আসতে পারো। তার জন্য তোমাদেরকে আরামবাগ আসতে হবে এবং আরামবাগে এসে বালিদেয়ানগঞ্জ যাওয়ার বাস ধরতে হবে এবং বাস ধরে নামতে হবে সাম্বাটি যে স্টপেজ রয়েছে সেখানে, এবং সেখানে নেমে যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই বলে দেবে রামেশ্বরের মন্দির। তো এই মন্দিরে আমি একটু আগেই বলছিলাম বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয়, যাদের মধ্যে বাতের এবং অর্সের চিকিৎসা খুব সুন্দর হয় বা ভালো হয়, যেটা লোকের মুখে বা ভক্তদের মুখে শুনলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর এই চ্যানেলটাকে অবশ্যই 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 সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই।